বেলাল হোসেন আপনি লিখেছেন আমার স্ত্রী নামাজ রোজা করে তাহার পড়ে কিন্তু আমার কোনো কথা শোনে না সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই প্রশ্ন হলো এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে দেখুন স্ত্রী নামাজ রোজা তাহাজ্জুদ সবই পড়েন কিন্তু স্বামীর আনুগত্য করেন না এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা তার দিনদারিতা এবং ধর্ম পালনের ত্রুটি এবং এই ত্রুটি নিয়ে তিনি জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সেটা সঠিক নয় কিন্তু সেই সাথে আমি এও বলতে চাই যে আপনার কোন ধরনের কথা তিনি শুনেন না সেটি দেখার বিষয় যদি আপনি তাকে অন্যায় কোনো কাজ করতে বলেন এবং সেটা তিনি না শুনেন তাহলে সেক্ষেত্রে তার কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ তার আর যদি আপনার ন্যায্য এবং যুক্তিসঙ্গত কোনো নির্দেশ না শুনেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন বিশেষ করে চরিত্র রক্ষার প্রশ্ন যদি হয় এবং সেক্ষেত্রে তিনি আপনার আনুগত্য না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে নবী করিম সদাল্লাহাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার পরে বলেছেন ইদা সল্লা তিলমার আত হাম সাহা ও শাহ রাহা অত তা যাহা যদি কোনো নারী পাচক্ত তো সালাত করে এবং রমজানের সিয়াম পালন করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে ও ফরজাহা আরেকটা আছে তার লজ্জাস্থান হেফাজত করে চারটি কাজ যদি করে নামাজ পড়া রমজান মাস রোজা রাখা সামনে আনুগত্য করা এবং নিজের ইজ্জত সম্ভ্রমণের হেফাজত করা এ চারটি কাজ যদি কেউ করে তাহলে সেই নারীর জন্য জান্নাতে যাওয়াটা সহজ জান্নাতের যে কোনো দরজায় তিনি প্রবেশ করতে পারবেন তো এখানে কিন্তু স্বামী আনুগত্য করাকে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে অতএব আপনার স্ত্রী যেটি বলেছেন সেটি যদি সাধারণভাবে ঢালাভাবে বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সঠিক বলেননি আর যদি আপনার কোনো অন্যায্য নির্দেশ তিনি না মানেন তাহলে সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়ার পথে সেটি বাধা হবে না ইনশাআল্লাহ তাই নীল আকাশ আপনি লিখেছেন এডি থেকে প্রতিদিন তাহা যদি নিয়ত করে ঘুমাতে যায় দেখা যায় ফজরই ছুটে যায় আগে এমনটা হতো না পরামর্শ দিয়ে বাজ করবেন অবশ্যই আপনি রাত দেরিতে ঘুমান কিংবা রাতে মোবাইল টিপাটিপি করে শোন আপনি সন্ধ্যার আগে আগে মোবাইল থেকে দূরে সরে শুয়ে পড়েন এসার পর দ্রুততার সাথে ইনশাল্লাহ ফজর আপনার নিশ্চিতভাবে পড়াটা সহজ হবে আর এতেও যদি আপনার কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে অন্য কেউ আপনাকে ফোনে যেন জাগিয়ে দেন কয়েকজনকে আপনি বলবেন বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করলে এগুলো পরের কথা কঠিনও কোনো বিষয় নয় এটা একান্তই আমাদের সদিচ্ছার অভাব এবং ঘাটতির কারণে হয়ে থাকে সোনি আক্তার আপনি লিখেছেন দুলাভাইয়ের সাথে মুখ খুলে দেখা করা যাবে কি না অবশ্যই দেওয়া যাবে না আলহাম্বুল সাল্লাম বলেছেন দেবর এবং শ্যালিকা এরা মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এদের থেকে বেপরদিকির ব্যাপারে এরকম ভয় করা উচিত কারণ এখান থেকে ক্ষতি এবং গুনহার আশঙ্কা অনেক বেশি থাকে সেজন্য দুলাভাইয়ের জন্য সেলিকার সাথে দেখা দেওয়া না হারাম কাজ একইভাবে সেলিকার জন্য দুলাবাইয়ের দেখা দেওয়া না এবং হারাম কাজ একই কথা ভাবির বেলায় প্রযোজ্য ভাবি দেবর আর দুলাবাই শেলিকা এই উভয়টাই আলহাম্বুর আওতায় পড়ে বিধায় এগুলো শুধু হারাম নয় বরং অন্য দশজনের সাথে বেপরদা করলে যে গুণা হবে এখানে গুণাটা আরও বেশি হবে আমার অংশ মনে করি যে দুলাবাই আমার পরিবারের মানুষ আমার আত্মীয় মানুষ বোঝায় তার সাথে দেখা দেওয়া যাবে এখানে আরও কঠোরভাবে দেখা দেওয়া যাবে না যদি তিনি বালেক অথবা মোরা হাকা হন অর্থাৎ বালেক হওয়ার কাছাকাছি হন